পঁচিশ বছরের বাম শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করে দু হাজার সালে রাজ্যে গেরুয়া ঝড় তুলেছিলেন বিপ্লব দেবী নির্বাচনে দারুণ ফলের পেছনে বিপ্লব দেবের জনপ্রিয়তা বিশেষ ভূমিকা পালন করেছিল দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুক্রবার বিজেপির তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এবার রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে সম্প্রতি তাকে বিজেপির হরিয়ানা রাজ্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় এরপরই ঘোষণা হয় যে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী করা হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শনিবার বিকেলের বিমানে রাজ্য আসছেন তিনি বিপ্লব কুমার দেবের রাজ্যে আগমনে উৎসাহিত পার্টি কার্যকর্তারা শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করা হয় যে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে ত্রিপুরা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করা হচ্ছে দলের তরফে এই ঘোষণার পরই টুইট করে শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানান বিপ্লব দেব তিনি টুইট করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজী জে পি ও গোটা বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই আমার ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করার জন্য আমি ত্রিপুরা ও রাজ্যের মানুষদের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করে যাব উল্লেখ্য ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভার যে পদ ছেড়ে এসেছিলেন সেই শূন্য পদে বিপ্লব দেবকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসেই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন আগামী দু সালের এপ্রিল মাস অবধি তার সাংসদ পদের মেয়াদ থাকলেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে তার নাম ঘোষণার পরই তিনি রাজ্যসভার পদ ছেড়ে দেন নির্বাচন কমিশনের তরফে ওই শূন্য পদে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে আগামী বাইশ সেপ্টেম্বর হতে চলেছে রাজ্যসভার উপনির্বাচন রিপোর্ট রাইজেশ নিউজ